হ্যাঁ দর্শক, এখন আপনাদের সামনে বাংলা ডোল নিয়ে বসছি। তা আপনারা এখন বাংলা ডোলে যে মানে বিষয় সেগুলি, যেমন বাংলা ডোলে বায়াত পানি দিতে হয়, বায়াত পানি দিয়ে বাজানো হয়, মানে বিভিন্ন ফিল্মে গানে বাজাই, বিভিন্ন আধুনিক গানে বাজাই, বিভিন্ন বাউল গানে বাজানো হয়, বিভিন্ন আপনার যে যাত্রা গানে বাজানো হয়, গম্ভীরাতে বাজানো হয়, তারপরে আপনার যে জারি গানে বাজানো হয়, বিভিন্ন ইয়াতে বাংলা ডোলটা বাজে। এটা মধ্যে আগের থেকে আসছে, এটা সেই বাংলা ডোলটা যেমন ওই যে এটা পানি বায়ের মধ্যে পানি দিতে হয়। হ্যাঁ, পানি না দিলে দেখা যাচ্ছে যে চামড়া চৈরা থাকে, চামড়া হার্ড হয়ে থাকে, হার্ড হয়ে থাকলে সেই জিনিসটা মজা করে বাজানো যায় না। এই যে বায়া, এই যে এটা হলো ভায়া। হ্যাঁ, যেমন তবলা বায়া আছে, এটা হলো বাংলা ডোলের বায়া। এখন আমরা এটা তবলা যেমন হাতে বাজাতে হয়, হ্যাঁ তবলা হাতে বাজাতে হয়, তো বাংলা ডোলা বার হাতে বাজালে ওরকম মানে আওয়াজ হয় না, এরকম মানে খোলা আওয়াজ হয় না। তো খোলা আওয়াজের জন্য আমরা এই কাঠিটা ব্যবহার করি। এটা কামিনী ফুলের ডালা, কামিনী ফুলের গাছ, ওখান থেকে মানে নিয়ে আসছি। তাই আমরা কাঠি দিয়ে বাংলা ডোলের বায়া বাজাই আমরা। এই যে খোলা খোলা একটা আওয়াজ বা খোলা একটা বিষয়, এটা আমরা বাজাই, ফিল পাই হাতে বাজাই, এটা মানে ফিল পাওয়া যায় না এই বিষয়ে। এখন এলো এটা হলো বিভিন্ন মানে ইয়েতে, যেমন এটা ধরতে হয় যে দুই আঙ্গলির চার আঙ্গলির মাঝখানে কাঠিটা রাখতে হয়, এই মাঝখানে কাঠিটা ধরে রাখতে হয়, আর এইটা দিয়ে সাপোর্ট দিতে হয়, এই আঙ্গলিটা দিয়ে সাপোর্ট দিতে হয়। হ্যাঁ, যেমন এই যে বিষয়টা, এই যে ঠিক এভাবে রাখতে হবে, এভাবে রাখলে এই জায়গাটা থাকবে চামড়া, এভাবে হবে না, এটা তাই এই জায়গাটা চামড়ার মধ্যে থাকতে হবে, তাইলে ইয়ে হবে। তারপরে এই যে মজা করে গোসায় মাজায় বাজানো হয়, এইভাবে বাজানো হয়। হ্যাঁ, এ গেল কাঠের বিষয়টা। এখন হলো ডাইনার বিষয়। এই যে ডাইনা আমরা বাজাই, ডোলের যে ডাইনা, তবলা ডাইনা বাজানো হয়, এই আঙ্গলিটা দিয়ে একটু চাপ রাখতে হয়, ডোলের ডাইনা বা এই যে আঙ্গলিটা দিয়ে চাপ রাখতে হয় না। যেমন যেমন তেরে কেটে তাকো তাকো বাজাতে গেলে এই আঙ্গলিটা দিয়ে একটু একটু চাপ চাপ দিয়ে রাখতে হবে। হ্যাঁ, রাখতে হবে। এখন দেখা যাচ্ছে যে যদি ইয়াতে বাজাই মধ্যলে যদি বাজানো হয়, তাহলে তেটে তেরে কেটে এগুলি মানে একদম স্লো করে বাজাইতে হবে। যেমন ত্রে কেটে তাকো তাকো, ত্রেডে কেটে হয়। এখন এখন হলো মানে এই হলো বিষয়, তবে ধীরে ধীরে বিষয়টা হাতের মাঝখান দিয়ে হয়। আমি আবার এটা আবিষ্কার করছি, সেটা হলো যে মানে এইভাবে ধীরে ধীরে মানে বাজানো যায়, এইভাবে বাজানো যায়, আবার এইভাবে বাজানো যায়। আমি বাংলা ডোলে এইভাবে আমি চেষ্টা করছি, এইভাবে ধীরে ধীরে বাজানোর জন্য, এইভাবে তবলাতে বাজানো হয় এইভাবে। আমি আবার বাংলা ডোলে এইভাবে ব্যবহার করি, যেমন কবজাটাকে মানে এই জায়গাটা ফ্রি হবে, এই জায়গাটা ফ্রি হবে। আমি মানে এই জন্য মানে এটাকে ইয়ে করছি যাতে কবজাটা আরো ফ্রি হয়,
আরো সুন্দর করে ফিরে, এবং টোকা গেলে যাতে স্পষ্ট আসে একদম সাইডে টোকা দিতে হবে, ঠিক আছে, একদম সাইডে টোকা দিতে হবে। এই যেমন একটা খোলের ঠেকা বাজানো, মৃদঙ্গ যে ঠেকা, মৃদঙ্গ ঠেকা বাজানো যায় বাংলা ঢোল দিয়ে, যেমন মৃদঙ্গ ঠেকাও বাংলা ঢুল দিয়ে বাজানো, তবলা ঠেকাও বাংলা ঢুল দিয়ে বাজানো যায়, যেমন তবলা ঠেকা তবলাটাকে বাজাইলাম। এখন বাংলা ডোলে যে ধাদ্রা আছে, বাংলা ডোলে যে ধাদ্রা বাজাই আমরা, এটা স্টাইল একটু দেখেন একটু। চাবুটি বলা হয় ইয়াদের, মানে নাল দেওয়া, যে নাল না ঢুলুক যে বলা হয়, ঢুলুকে চাবুটি দেওয়া হয় এইভাবে। আর বাংলা ঢুলে চাবুটি দিতে গেলে মাঝখানে দিতে হবে। হ্যাঁ, এই দাদরা বাজালাম এখন। তো এখন হলো মানে যেমন প্র্যাকটিসের দেখবে এই বিষয়টা, প্র্যাকটিসের যে সাবজেক্টটা, প্র্যাকটিসের যে বিষয়টা, এটাতে তো এক আঙ্গুলের প্র্যাকটিস আছে, চার আঙ্গুলের প্র্যাকটিস আছে, আর হাতের পেটে দেওয়া প্র্যাকটিস আছে, হাতের আবার এভাবে প্র্যাকটিস আছে, যেভাবে যা যেভাবে করতে পারি। যেমন আবার এটার মধ্যে এটার হাফটা আছে, এক আঙ্গুলের বিষয়টা গেল। এখন চার আঙ্গুলের বিষয়টা, এটা তো বাড়বে অনেক, মানে মোটামুটি ভালো বাড়বে। এবার তো বাজাতে হবে, বাজানোর সময় এই যে পাঁচটা, এই যে মেরুদণ্ডটাকে সোজা রাখতে হবে, সোজা রাখলে শক্তি পাওয়া যাবে, যখন এইভাবে বাজানো হবে তখন এর শক্তি পাওয়া যাবে না, সোজা বাজাতে হবে, সোজা বাজালে তখন পুরো ফুল শক্তিটা পাওয়া যাবে। হ্যাঁ, চার আঙ্গুলের বিষয়টা দর্শক গেল।
হ্যাঁ, এখন হলো আমার এই বিষয়টা। হ্যাঁ, তাহলে কি হবে, কবজাটাকে অনেক অনেক ফ্রি হয়ে যাবে কবজাটা। হ্যাঁ, যেমন মানে একটা একটা ইয়েতে রইল, রেলাতে রইল, কবজা ফিরে থাকলে, আঙ্গুল ফিরে থাকলে তখন এটা স্পষ্ট সুন্দর করে বাজানো যাবে। এবং দেখা যাচ্ছে যে 10 মিনিট 15 মিনিট একটা গান বাজানো হয়, তো আধা ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস থাকলে 10 মিনিট 15 মিনিট তার জন্য কোনো বিষয় না। ঠিক আছে, এইলো বিষয়। তা আপনারা এই জিনিসগুলো দেখতে পাবেন, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসবো আপনাদের সামনে। এখন আপনারা মনোযোগ দিয়ে অবশ্যই যদি শোনেন বা দেখেন, আপনি যদি ভালোবাসেন তাহলে অবশ্যই বিভিন্ন সাবজেক্ট নিয়ে আসবো, বিভিন্ন ইয়ে নিয়ে আসবো। আপনি এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, সবাই লাইক দেবেন, শেয়ার করবেন। এই চ্যানেলের নাম রইল এমএন মিডিয়া। এমএন মিডিয়াতে গেলে অনেক কিছু দেখতে পাবেন, জারিও দেখতে পাবেন, গানও দেখতে পাবেন, বাজনাও দেখতে পাবেন, ক্লাসিক্যাল দেখতে পাবেন, শিক্ষা দেখতে পাবেন, সঙ্গীতের বিষয়গুলি সাবজেক্টগুলি আপনারা এটাতে দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ।